শীতটাও আমার ভালো লাগে, মুখ দিয়ে ধোয়া বেরোয় তখন অনেক মজা লাগে যে মুখ দিয়ে কিভাবে ধোয়া বেরোয়। ঢাকায় আজকে মনে হচ্ছে দেশের মতন খুব শীতল আবহাওয়া, কুয়াশা, আমি খুব এনজয় করেছি, বাচ্চারাও খুব এনজয় করেছে। ডিসেম্বরের এই শহরে কুয়াশার চাদর বিছিয়ে গুটি গুটি পায়ে নেমে আসছে শীত, তারই বার্তা দেয় এই আবহাওয়া। শহরে ব্যস্ত কোলাহলে শীতের তেমন আড়ম্বর না থাকলেও এর আমেজ বোঝা যায় অফিস পাড়ার লোকেদের গায়ে মোটা সোয়েটার বা চায়ের দোকানের আহমেদ আলী জড়সড় হয়ে বসে থাকা দেখে। শুধু তিনিই নন, যাদের সদ্য পরীক্ষা শেষ হলো তারাও আজ ভোরে এসেছেন কুয়াশা দেখবেন বলে। আজকে দুই তিন দিনে ধরে ঠান্ডা লাগতেছে, বেশি শীত বেশি পড়তেছে। শীতটাও আমার ভালো লাগে, মুখ দিয়ে ধোয়া বেরোয় তখন অনেক মজা লাগে যে মুখ দিয়ে কিভাবে ধোয়া বেরোয় সেটা দেখতে খুব ভালো লাগে। যে এটা আমরা বাড়িতে যখন যাই তখন এটা আমরা সবসময় করি, এখন আজকেই শুধু হয়েছিল, আগে আর কোনো সময় এই ঢাকায় এভাবে দেখি নাই। ঢাকায় আজকে মনে হচ্ছে দেশের মতন খুব শীতল আবহাওয়া, কুয়াশা, আমি খুব এনজয় করেছি, বাচ্চারাও খুব এনজয় করেছে। রাজধানীতে মাত্র শীত অনুভব হতে শুরু করলেও দেশের উত্তরাঞ্চল সহ বিভিন্ন জেলায় বেশ ঠান্ডা পড়তে শুরু করেছে। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড় জেলায় 11.7 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদরা বলছেন কয়েকদিনের মধ্যেই তাপমাত্রা আরও কমতে পারে। এছাড়া দেশের কোথাও কোথাও বুধবার থেকে হতে পারে মৃদু শৈত্যপ্রবাহ। আমাদের আশঙ্কা আগামী 13-14 তারিখ এই সময় তাপমাত্রা আরও একটু কমে যাওয়ার সম্ভাবনা আছে। পশ্চিমাঞ্চল এবং উত্তরাঞ্চল যেগুলো আছে ওই সব অঞ্চলে কোথাও কোথাও তাপমাত্রা কমে হয়তো 10 ডিগ্রির কাছাকাছি অথবা 10 ডিগ্রির নিচে চলে আসতে পারে। কনক্রিটে ঘেরা চিরচঞ্চল এই শহরে শীতের স্নিগ্ধতা এক শ্রেণীর জন্য সুখকর হলেও খেটে খাওয়া মানুষকে ভাবিয়ে তোলে শৈত্যপ্রবাহের আগাম বার্তা। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।